হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি পাঁচটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যে পাঁচটা ল্যাপটপ পাঁচটা ব্র্যান্ডের যার মধ্যে থাকতেছে এইচপি ডেল লেনেভো আসুস অ্যান্ড মাইক্রোসফট সার্ফেস তো পাঁচটা ল্যাপটপের শুরুতে যেটা থাকতেছে এইচপির ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এটা থ্রি সিক্সটি ডিগ্রি টাচ ডিসপ্লে একটা ল্যাপটপ ফুল এইচডি ডিসপ্লে অ্যান্ড এটা কোর আই ফাইভ এইট জেনারেশন এটাতে এইট জিবি র্যাম আছে সাথে দুশো ছাপ্পান্ন জিবি এসিডি আছে টাচ স্ক্রিনের এই ল্যাপটপটার পোর্টের দিকে যদি একটু খেয়াল করি তাহলে এখানে একটা ইউএসবি থ্রি পোর্ট আছে অ্যান্ড এর পাওয়ার বাটনটা কিন্তু পাশে অ্যান্ড এই ওপর পাশে আপনার এইচডিএমআই পোর্ট আছে এত স্লিম হওয়ার সাথে সাথে দুইটা থান্ডার বোর্ড টাইপ সি দিয়ে রাখছে তো এই ল্যাপটপটার প্রাইস পড়বে আপনার একচল্লিশ হাজার টাকা পোড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম সাথে টু ফিফটি সিক্স জিবি এন ভি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি টাচ অ্যান্ড এরপরে থাকতেছে আপনার ডেল ব্র্যান্ডেড ডেল সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান এটাকে বলা হয় তো এটা থ্রি সিক্সটি ডিগ্রি টাচ এই ল্যাপটপটা ফোর এইট জেনারেশনের সিক্সটিন জিবি র্যাম আছে সাথে জিবি এন ভিএমি আছে কিবোর্ড ব্যাকলাইট ফোল এইচডি এইটার পোর্টের দিকে যদি তাকাই এটা দুইটা বোল্ড পোর্ট আছে সাথে এইচ ডি এম আই আছে এস বি থ্রি পোর্ট আছে বাম পাস্টায় এন্ড ডানপাশায় আরও এস বি থ্রি পোর্ট আছে এস ডি আছে হেডফোন জায়গা আছে তো এই ল্যাপটপটা প্রাইস পড়বে আপনার ফোর্টি ফাইভ থাউজেন্ড টাকা কোরআস সেভেন এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম উইথ ফাইভ টুয়েলভ জিবি এন 360 degree থ্রি তো এরপরে থাকতেছে আপনার Lenovo ব্র্যান্ডের এই ল্যাপটপটা Lenovo এটা কমন ল্যাপটপ এক্স Carbon কার্বন এটা i7 সেভেনের এটাতে সিক্সটিন জিবি আছে সাথে টু ফিফটি সিক্স আছে এন SSD বাড়ানোর সুবিধা আছে বাড়াইতে পারবেন তো যেভাবে আছে এইভাবে এটার প্রাইস হবে 45000 টাকা তো 45000 ফাইভ থাউজেন্ড আপনার দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটা হলো ডেলে ইন অন মানে আই মিন থ্রি সিক্সটি ডিগ্রি এক্স এক্সন কার্বন যেটা আই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি দুইটার প্রাইজে ফোর্টি ফাইভ থাউজেন্ড টাকা অ্যান্ড এরপরে যে একটু প্রিমিয়াম টাইপের যদিও এই ল্যাপটপগুলো যেগুলো দেখালেন এগুলো প্রিমিয়াম টাইপের জাস্ট জেনারেশনটা এইটের মধ্যে সীমাবদ্ধ ছিল বাট এরপরে থাকতেছে টেন জেনারেশন অ্যান্ড ইলেভেন জেনারেশন যেখানে থাকতেছে আসুসের জেনবুক অ্যান্ড মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা ফিফটিন ইঞ্চ ডিসপ্লে তো আমি ফার্স্টে মাইক্রোসফট সার্ফেসটা দেখাই তো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এইটা ফিফটিন ইঞ্চ ডিসপ্লে ল্যাপটপ কে ডিসপ্লে এই ল্যাপটপটা পুরোটাই ব্ল্যাক কালারের তো এটা কোড়াই সেভেন টিন জেনারেশন হয় আর এটার র্যাম আছে থার্টি টু জিবি র্যাম যেটা সাঁত্রিশশো প্লাস এর বাস স্পিড আই মিন থ্রি সেভেন থ্রি থ্রি বাস স্পিড ম্যাগাহার্সের র্যাম এটাতে সাথে ওয়ান টি বি আছে তো স্টোরেজ বা র্যামের কোনো চিন্তা করতে হবে না অর্থাৎ মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেমই পড়তে হবে না তো সার্ভিসের স্লিম এই ল্যাপটপটা এটার প্রাইস হলো সেভেন্টি এইট থাউজেন্ড টাকা ফিফটিন ইঞ্চ ডিসপ্লে ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন অ্যান্ড এই ল্যাপটপটা অবভিয়াসলি অনেক স্লিম অ্যান্ড সাথে থান্ডারবোড টাইপ সি থাকতেছে ইউএসবি থ্রি থাকতেছে তো এইটার প্রাইস সেভেন্টি এইট টাকা মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ থ্রি ফিফটিন ইঞ্চেরটা তো সার্ভিস থাকতেছে আসুসের জেনবুক ইউএক্স থ্রি নাইন থ্রি ই এই ল্যাপটপটা যেটা কোরআ সেভেন ইলেভেন জেনারেশনে তো এই ল্যাপটপটার বলার মতো অনেক কিছু আছে এই ল্যাপটপটা বেশ কিছুদিন আগে আমাদের স্টকে আসছিল তো এগুলো নর্মালি একটু কমই আসে মাঝে মাঝে আসে তো আসুসের এই ল্যাপটপটা কোরআ সেভেন ইলেভেন জেনারেশন সাথে থাকতেছে ষোলো জিবি র্যাম অ্যান্ড ওয়ান টিভি এসএসডি এই ল্যাপটপটার ডিসপ্লে সম্পর্কে একটু এক্সট্রাভাবে কিছু বলতেই হবে যদি এই ল্যাপটপটা ওভারঅল পুরো ল্যাপটপটা একটা প্রিমিয়াম ল্যাপটপ তো এর যে ডিসপ্লেটা এটা থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চ এর ডিসপ্লে সাইজ নর্মালি এই সাইজের খুবই কম হয় তো এটা থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চ এর ডিসপ্লে সাইজ যেটা থ্রি পয়েন্ট থ্রি কে অ্যান্ড সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এটার যে ডিসপ্লে ব্রাইটনেস নিট সেটা হলো ফাইভ হান্ড্রেড নিটস এর ডিসপ্লে যা প্যান্টন ভ্যালিডেট অ্যান্ড এইটার ব্যাক আপ টাইমেও খুব ভালো হবে এর টাচপ্যাডেও দাঁড়ান কিছু ফিচার্স আছে বিকজ এর টাচপ্যাডের উপরের দিকে যে আইকনটা আছে এখানে প্রেস করে ধরে থাকলে কিন্তু এর নাম লকটা ভেসে ওঠে অ্যান্ড এই নাম ল্যাপটপ ব্রাইটনেসে কিন্তু বাম পাশের এই আইকন দিয়ে কমানো বাড়ানো যায় তো এই ল্যাপটপটা সিক্সটিন জিবি র্যাম আছে সাথে ওয়ান টি বি এসএচডি আছে অ্যান্ড সুপার স্লিম একটা ল্যাপটপ খুব পোর্টেবল ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কেজি এর ল্যাপটপ ডিসপ্লে এক্সপেক্ট্রেশন থ্রি পয়েন্ট টু অ্যান্ড এই অ্যাসোস ল্যাপটপটার পোর্ট হিসেবে থাকতেছে দুইটা থান্ডার পোর্ট টাইপ সি এস ডি এম পোর্ট অ্যান্ড একটা ইউস বি থ্রি পোর্ট এইটার সাথে কো পাইলটও আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি কো পাইলট হলো চার জিবিটির মতো বা গুগল বার্টের মতো একটা এআই সফটওয়্যার যেটা মার্কেটে ফ্রি দিচ্ছে তো এই ওভারঅল এই ল্যাপটপের প্রাইস হবে এইটি ফাইভ টাকা কোরাই সেভেন এলিভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম উইথ ওয়ান টিভি এসএসডি তো এ হলো আজকের এই পাঁচটা ল্যাপটপ আগামী ভিডিওতে আরও বেশ কিছু ল্যাপটপ নিয়ে কথা বলবো বিকজ এখন আমাদের স্টকে বেশ কিছু ভ্যারিয়েন্টের ল্যাপটপ আছে আর একটু বলেই রাখি আমাদের কাছে কিন্তু লেনোভারও বেশ কিছু আপডেট রাজেন প্রসেসর দিয়ে আছে রাজেন ফাইভ প্রো বা আই সেভেন এলিভেন জেন টি ফোরটিন এস এল ফোরটিন এই ধরনের ল্যাপটপ আছে সাথে গ্রাফিক সহ পি ছিল না আবার পিওন আসছে তো পিওন নিয়ে আবার আমি আপনাদের সামনে আসবো ওই পিওনের ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ